নমস্কাৰ, পুনৰ স্বাগতম জনাইছো। বিশ্বনাথৰ এটা খবৰ আপোনালোকক এই মুহূৰ্তত দিব বিচাৰিছো। বিশ্বনাথত আইন নমনা এগৰাকী ব্যক্তিয়ে এইবাৰ 3 তালাক দিছে পত্নীক। মোবাইলত মেছেজ লিখি পত্নীক 3 তালাক দিয়া পৰিলক্ষিত হৈছে। এই ঘটনা সংঘটিত হৈছে বিশ্বনাথৰ চতিয়াৰ আদাভেটিত। সেই ব্যক্তিগৰাকীৰ নাম হৈছে আজিজুর রহমান। তেওঁ এগৰাকী 108 কর্মচারী আর সেই ব্যক্তিগৰাকীয়ে নিজের পত্নীক 3 তালাক দিয়া পরিলক্ষিত হয়েছে। মোবাইলত মেসেজ লিখি পত্নীক দিছে তালাক দিছে স্বামীয়ে। আর 1.5 বছর পূর্বে পত্নীরে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল আজিজুর রহমান। কিন্তু বিবাহৰ পাছৰে পৰা নিজের পত্নীক অকথ্য নির্যাতন চলাইছিল আজিজুর রহমানে। আর উপায়ন্তর হয়ে পরিয়ালের লোকে উভতাই আনিছিল সেই মহিলাগৰাকীক। তেওঁলোকৰ জীৱনলৈ এটি পুত্র সন্তান আহিল যদিও সন্তানের মুখ নাচালে আজিজুরে। আজিজুরের বিরুদ্ধে বিশ্বনাথ চারিয়ারি আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে পত্নীয়ে। আর কণমানি সন্তানক কোলাত লৈ ন্যায় বিচারি ঘুরি ফুরিছে পত্নী। 3 তালাক উঠাই দিয়ার পাছতো কিন্তু একাংশ লোকে সেই আইন নমনা পরিলক্ষিত হয়েছে। সেই রায়দান ইতিমধ্যে প্রদান করা হয়েছে, কোনেও 3 তালাক দিব নোৱাৰিব। কিন্তু তার মাজতো একাংশ লোকে এনে ধরনের ঘটনা সংঘটিত করেছে বিভিন্ন প্রান্তত। অসমৰে ঘটনা বিশ্বনাথ চারিআলিত পত্নীক মোবাইলত মেসেজ লিখি তালাক দিছে স্বামীয়ে। অভিযুক্ত আজিজুর রহমান এগৰাকী 108 কর্মচারী, বিশ্বনাথৰ চতিয়াৰ আদাভেটিত এই ঘটনা সংঘটিত হয়েছে। আর এতিয়া ন্যায় বিচারি ঘুরি ফুরিছে পত্নী। নিজের কণমানি সন্তানক কোলাত লৈ ন্যায় বিচারি ঘুরি ফুরিছে সেই মহিলাগৰাকী। মোদী সরকারে নতুন আইন বনাইছে, মোবাইল যোগে তালাক দিয়া বন্ধ করেছে। এটা মোক মোবাইলত তালাক দি দিছে। এটা মই সরকারের ওচৰত অনুমতি জানাই অনুরোধ জানাইছো, মোক যদি ন্যায় বিচার করে দিব পারে, ন্যায় বিচার লাগে মোক। আর এইজন হয়েছে আজিজুর রহমান। আর এই আজিজুর রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে পত্নীয়ে অভিযোগ উত্থাপিত করেছে 3 তালাক দিয়ার। মোবাইলত মেসেজ লিখি পত্নীক 3 তালাক দিয়া বলে অভিযোগ উত্থাপিত করেছে আর ন্যায় বিচারিছে মহিলাগৰাকীয়ে।